বঙ্গবন্ধুদের স্বাধীন করেছেন বলেই আজকে সবাই খুব ভালো ভালো পোর্টফোলিও নিয়ে আমরা এখানে বসেছি এবং আমাদের পরনে খুব ভালো ভালো কাপড় চোপড়া দিয়ে আমরা পড়তে পারছি। গোলাম দস্তগীর গাজী আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ, একই সঙ্গে গাজী গ্রুপের চেয়ারম্যানও তিনি। 2008 এবং 2014 সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নারায়ণগঞ্জ এক আসন থেকে এমপি নির্বাচিত হন গাজী। বিগত সরকারের বস্ত্র ও পাট দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। আমরা মুক্তিযুদ্ধ গিয়েছিলাম, সেই আগরতলা যখন ছিলাম পেটে কিতা ছিল, তখন কি পাগল হয়ে গিয়েছিল খাদ্যের জন্য। আমরা গোলাম দস্তগীর গাজীর বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তার বাবার নাম গোলাম কিবরিয়া গাজী এবং মা শামসুন্নেসা বেগম। গাজী পড়াশোনা শুরু করেছিলেন পুরান ঢাকার বিদ্যাপীঠে। মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন নটরডেম কলেজে। তার স্ত্রীর নাম হাসিনা গাজী। তাদের দুই ছেলে, এক ছেলের নাম গোলাম মুর্তুজা পাপ্পা, আরেকজনের নাম গোলাম আশ্রিয়ার বাপ্পি। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, তিনি কত কি আমাদের দেশের জন্য করে যাচ্ছেন। 1971 সালে ছাত্র থাকাকালীন রাজনীতির সাথে জড়িয়ে পড়েন গাজী। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি ভারতে চলে যান। সে সময় তিনি বিএসসি পাস করে সবেমাত্র আইন কলেজে ভর্তি হয়েছিলেন। তিনি মুক্তিযুদ্ধে 2 নং সেক্টরে অংশ নিয়েছিলেন। তবে শেখ হাসিনার এই মন্ত্রী ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং মানুষ মারার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ আছে, যার কারণে পুলিশের হাতে আটক হয়েছেন তিনি। রোমান মিয়া মারা যাওয়ার ঘটনায় গাজীর নামে গত 21 আগস্ট তার খালা রিনা বাদী হয়ে মামলা করেন। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মুর্তুজা পাপ্পা সহ 45 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয় 60 জনকে। মামলার অভিযোগে বলা হয়, গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা চালায়। এ সময় আহত হন রোমান মিয়া। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি আর নেই। সবাই ঢোকেন না। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।